আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার এবং স্বপ্নে ভয় পাইলে হ্যাঁ এই দোয়াটি পড়ুন তাহলে ইনশাল্লাহ আপনি আর স্বপ্নে কখনো ভয় পাবেন না এবং খারাপ স্বপ্ন আপনি দেখবেন না এবং অনেককে স্বপ্নে খারাপ জিন অনেক কিছু খাওয়ায় যার কারণে দিনে অনেক সমস্যা হয় সেই জন্য স্বপ্নে খারাপ কিছু খাওয়া থেকে বাঁচার আমল আমরা শিখব তার মানে হচ্ছে এই আমলটি যদি আপনি শিখেন তাহলে ইনশাল্লাহ আপনি ঘুমের ঘরে কখনো স্বপ্ন দেখে ভয় পাবেন না এবং কখনও খারাপ স্বপ্ন দেখবেন না এবং সব স্বপ্নে কখনও খারাপ জিন আপনাকে খারাপ কিছু খাওয়াইতে পারবে না এবং সেই সাথে আপনি স্বপ্নের সকল ক্ষতি থেকে হেফাজতে থাকতে পারবেন ইংসা আল্লাহ ঠিক আছে অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন যে হুজুর আমি তো খারাপ স্বপ্ন দেখি রাতের বেলায় হ্যাঁ স্বপ্ন দেখে আমি ভয় পাই যার কারণে স্বপ্নে আমাকে অনেক সময় খারাপ জিনিস খাওয়ায় যার কারণে দিনের বেলায় আমাকে আমার পেটের সমস্যা দেখা দেয় পেটে বুটবুট করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো তাদের আজকে আমি একদম সহজ সরল এবং একশত পার্সেন্ট কার্যকারী কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই আমলটি আমি আপনাদেরকে এখন খুব সহজে শিখিয়ে দেব এই আমলটি যদি আপনি শিখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন রহমতে আপনি খারাপ স্বপ্ন দেখা থেকে হেফাজতে থাকবেন কোনো রকম কোনো খারাপ জিন খারাপ শয়তান বোবার শয়তান কখনও স্বপ্নে আমাকে আপনাকে কোনো ভয় দেখাইতে পারবে না ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা আমলটি খুব সহজেই সেখানে কিভাবে আমলটি করতে পারবো যারা স্বপ্নে খারাপ কিছু দেখেন দেখে ভয় পান হ্যাঁ এবং স্বপ্নে আপনাকে খারাপ জিন অনেক কিছু খাওয়ায় এবং দেখা যাচ্ছে যে স্বপ্নে আপনি বিভিন্ন রকম ভয়ঙ্কর কিছু দেখেন যার দ্বারা আপনি ভয় পান হ্যাঁ বা কখন আপনাকে স্বপ্নে বোবা শয়তান পর্যন্ত ধরে ফেলে তো তাদের আজকের আমলটি আমি খুব সহজেই শিখে দেব যদি এই ভিডিওটি আপনি যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত যদি দেখেন এবং যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে খারাপ স্বপ্ন দেখা থেকে স্বপ্নের বয় থেকে এবং বোবা স্বপ্ন থেকে আল্লাহ তালা আপনাকে কী করবেন হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা আমলটি শিখে নেই আমলটি কিভাবে করবেন আমলটি হচ্ছে আপনারা যদি করতে চান তাহলে আপনারা যখন বিছানায় যখন শোয়ার জন্য যখন যাবেন ঠিক আছে শোয়ার পূর্বে আপনাকে সুন্দর করে অজু করে পবিত্র হতে হবে সুন্দর করে আপনাকে অজু করতে হবে ঠিক আছে অজু করার পরে আপনার যখন বিছানায় মানে যাবেন বিছানায় যাওয়ার আগে তো আপনাকে অজু করতে হবে অজু করে আপনি যখন বিছানায় যাবেন বিছানায় যে আপনাকে শোয়ার পূর্বে আপনাকে প্রথমে তিনবার করে দরুদ শরীফ পাঠ করতে হবে যেই দরুদ আপনি নামাজের মধ্যে পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সাল্লাহ আলাইহি ওসাল্লাম সেটিও আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল একটি বরকতপূর্ণ নাম একটি ইসমে আজম নাম এই নামটি আপনি সুন্দর করে একুশ বার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে একুশবার করে পাঠ করবেন নামটি হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি নামটি হচ্ছে ইয় মোতা ইয়া ইয় মোতা কাব্যেরু ইয় মোতা কাব্যেরু ইয় মতাকাব্যেরু ইয়া মোতাকাবু হ্যাঁ ইয়া মতাকাব্যিরু এই শব্দটি মূলত কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মোতা রু হ্যাঁ ইয়া মোতা হ্যাঁ ইয়া মোতা এই শব্দটি আপনি খুব সহজে সুন্দর করে আপনি একুশ বার করে কি করবেন হাতে গুনে গুনে পাঠ করবেন একুশ বার করে গুনে গুনে পাঠ করবেন পাঠ করার পরে আপনি পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে কি করবেন দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আপনি ঘুমিয়ে যাবেন তো ঘুমানোর আগে যদি আপনি অন্যান্য তসমিতাহালিলা আমল যদি কোনো কিছু যদি করে থাকেন সেগুলো আপনি করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই দোয়াটিও আপনি পড়বেন তো আপনি প্রথমে আপনি ডান কাতে কী করবেন শুয়ে যাবেন ঠিক আছে এই শুয়ে গেলে ইংশে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের রহমতে এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনাকে সব ধরনের খারাপ স্বপ্ন দেখা থেকে আপনাকে বোবা শয়তানের হাত থেকে আপনাকে খারাপ জিন আপনাকে স্বপ্নে খাওয়ায় এই ধরনের সকল ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনাকে অল্প সময়ের মধ্যে হিফাজতে রাখবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও অবশ্যই দয়া করে আপনার এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে একজন মফিদি পরিবারের সত্যিকারের সদস্য হয়ে যাবেন একটু কষ্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য দিনই বা ইউবোনারা ভিডিওটি দেখে তারাও যাতে উপকৃত হতে পারে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথেই রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমাতবরক